সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হচ্ছে দুই এক দিনের মতো গ্যাপ দিলাম ডেলি লাইফস্টাইল ব্লগ দিতে। তো আমি একটু মানে আলসেমিও করতেছিলাম, প্লাস হচ্ছে যে আমার একটু অ্যালার্জি সমস্যা, শরীরটা একটু খারাপ, মানে অ্যালার্জি থেকে একটু প্রবলেম হয় আমার। তো সব মিলায় আর 2-3 দিন যাবৎ ব্লগ টক ওরকমভাবে করা হইতেছে না। তো আজকে ভাবলাম যে না, আজকে করব। আর সকাল সকালই কয়েকটা কাপড় ধুইয়া দিলাম, ধুইয়া হচ্ছে বারান্দায় নাইড়ে দিলাম। এখন ঘরটা ঝাড়ু দিতেছি আর বিছানা টিছানা গুছানো কমপ্লিট। আর কাপড় ধুইয়া এখন না, এই বাসায় আসার পরে প্রথম প্রথম আমি ঠিকই ছাদে গেছি, অনেক কাপড় ধুইছি, কিন্তু এই বাসায় মানে বাসায় আসার পরে পরে, কারণ ওর তো অনেক কাপড় চোপড় জমা ছিল যেগুলো ধোয়ার, অনেক আসার পর থেকে মানে টানা আমি মানে 8-10 দিন বা 10-15 দিন মানে প্রতিদিনই অল্প অল্প করে ধুইয়া দিছি, কাপড় ধুইছি। তো ধুয়ে আমি ছাদে ঠিকই নিয়ে গেছি, আমি কোনো ভয় টয় পাইছি না। কিন্তু ইদানিং না, ও বাসায় না থাকলে দেখা যায় আমার একা একা ছাদে যেতে ভয় লাগে, আমি জানি না কেন। আর ইদানিং না, এটা আমার এই অভ্যাসটা আগেও ছিল, মানে আমার বিয়ের আগেও মাঝে 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 মাঝেই হইতো, আবার যে সব সময় হয় তা না, মানে মাঝে মাঝে আমার এমন হয় যে ছাদে টাদে যাইতে ভয় লাগে যদি বাসায় কেউ না থাকে আর কি। আমি আগেও এই ভয়টা আমার কাজ করতো আমাদের বাসায়ও, যে মাঝে আবার সব সময় না মানে মাঝে মাঝে এরকম হয়। তো ইদানিং আমার এটা আবার হয়, দেখা যায় যে কাপড় চোপড় ধুইয়া বারান্দায় নাইড়ে দিই, আবার মাঝখানে ওর যেদিন অফ ছিল ওই দিন আবার আমি ঠিকই ছাদে গিয়ে দিয়ে আসছি। তো আমি এরকম কি আপনাদের কারোর হয় কিনা কমেন্ট করে একটু জানায়েন, যে মাঝে মাঝে ভয় পান আবার মাঝে মাঝে ভয় লাগে না, মানে আমার এটা যে কোনো কাজে মাঝে মাঝে ভয় লাগে মাঝে মাঝে ভয় লাগে না, বিশেষ করে ছাদে যাওয়ার ক্ষেত্রে, আর হচ্ছে যে একা একা বাসায় ঘুমানোর ক্ষেত্রে এগুলো আমি খুব ভয় পাই। একা একা আমি কোনো সময় ঘুমাইতে পারি না বাসায়, কোনো সময়ই না, শুয়া থাকলেও ঘুমাইতে পারি না, খুব ভয় লাগে, মানে বুক কাঁপে এরকম হয়। ছাদে টাদে যাওয়া বা বাইরে যাওয়া এগুলো আমার একটু ভয় লাগে, আবার বাসায় কেউ থাকলে আমার এই ভয়গুলো কাজ করে না। তো কথা বলতে বলতে বেসিন পরিষ্কার করলাম, ঘর ঝাড়ু দিলাম, ফ্রিজটাও একটু ক্লিন করলাম। ফ্রিজটা হচ্ছে যে বাইরে দেয়া মানে দাগ দাগ পড়ে গেছিলো, ময়লা হয়েছে, তো ফ্রিজটাও একটু ক্লিন করলাম। করার পরে স্নান করে আসলাম, স্নান করে এসে এখন হচ্ছে যে ঠাকুর দিতেছি, আই মিন পূজা দিতেছি আর কি। ওই দিন একজন কমেন্ট করে বলছিলেন যে পূজা দিতেছি বলার জন্য, তা আমি আসলে পূজা দিতেছি এই শব্দটা না আসলে আমার কমই বলা হয়, দেখা যায় যে ছোটবেলা থেকে আমরা ঠাকুর দিতেছি এইটাই বেশি বলি আর কি, কিন্তু পূজা দিতেছি এইটাই সুন্দর আসলে। তো আমি যে ওই যে ঠাকুর দিতেছি এটা বললে যে অভ্যস্ত, তো আমার মুখ দিয়ে প্রায় সময় ওইটাই আইসা পড়ে যে ঠাকুর দিতেছি, কিন্তু আমি এখন থেকে চেষ্টা করতেছি আর কি যে পূজা দিতেছি এটা বলার, এটা শিখার। তো পূজা দিলাম, এখন পূজা দিয়ে রান্নাঘরে আসলাম। ওই দিন হচ্ছে যে সিমের বিচি নিয়ে আসছিলো, এগুলো ভিজায় রাখলাম, ভিজায় রেখে এখন হচ্ছে হাফ বাঁধাকপি আছে, বাঁধাকপিগুলো কাটতেছি, বাঁধাকপি রান্না করব। তো আগে সিমের বিচিটা ভিজায় রাখলাম, ওইটা মারে জিজ্ঞেস করলাম, মা বললো যে আগে অনেকক্ষণ ভিজায় রাখতে হবে, তারপরে হচ্ছে আর কি ছুলাইতে হবে, ছুলাগুলো মানে উপরে যে খোসাটা। আমি কোনোদিনই সিমের বিচি রান্না করি না, আমাদের বাসায় এটা মা করে সব সময়, আমি খাইছি অনেকবারই খাইছি, মা সিমের বিচিতে ডাল রান্না করে, একটা নিরামিষ কিরকম জানি একটা তরকারি রান্না করে আলু টালু দিয়া, মানে অনেক টেস্ট হয় মার এগুলো, এগুলো মা করতো, তো কোনো সময় এরকমভাবে আমি করি নাই, এর জন্য মার কাছ থেকে জিজ্ঞেস করে নিছে, মা বললো যে ভিজায় রাখো, আর আমার হাজবেন্ডও বলছে যে ভিজায় রাখো তুমি, আমি আইসা তোমারে ঝুলাই দিব নে, মানে আমি তো ওইরকমভাবে যেহেতু ঝুলাই নাই কোনো সময়, পারি না না পারি কীভাবে কী করতে হয়, তো ও বলছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমারে হেল্প করবো না। তো এইদিকে হচ্ছে বাঁধাকপিটা কাটলাম, কাটার পরে হচ্ছে ধুইয়া নিলাম ভালো করে। তো বাঁধাকপিটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করব, গতানুগতিক রান্না চাইতে মাঝে মাঝে একটু নিজের মনের মতো করে রান্না করতেও আমার ভালো লাগে, আর মাঝে মাঝে প্রায়ই আমি নিজের মনের মতো করে এটা সেটা করে ফেলি, পরে দেখি যে ভালোই হয়, মানে গতানুগতিক দেখা যায় যে আমরা বাঁধাকপি কী করি ঘন্ট করি এই তো, কিন্তু নর্মালি যে ডিম ডুম দেওয়া তো কমই খাওয়া হয় আর কি, আমি আমাদের কথা বলতেছি আই মিন আমার কথা। তো ভাবলাম আজকে যে ঘন্ট টন্ট না কইরা, নিরামিষ ঘন্ট না কইরা আজকে একটু ডিম দিয়ে ভাজি করি। তো এখানে আমি 3টা ডিম নিছি, 3টা ডিম ভালো করে মিক্সড করে আগে ডিমটা ভাজলাম, ভাজে উঠায় নিছি, এখন হচ্ছে রান্না করতেছি, তেল দিলাম, সম্ভারে দিছি জিরা, তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি। এগুলো দেওয়ার পরে যা যা গুঁড়া মশলা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলো দিয়া এখন হচ্ছে বাঁধাকপিগুলো দেওয়া দিলাম। তো এটাতে কোনো জল টল দিব না, কারণ হচ্ছে কম আছে, ঢাকনা দেওয়া রাখবো, আর হচ্ছে যে বাঁধাকপি থেকে নিজেই মানে অনেক জল উঠবে, এর জন্য কোনো জল টল দিব না। আর এখন কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম, 3টা কাঁচা মরিচ, 2টা পাকা মরিচ দিয়ে ঢাকনা দেওয়া দিলাম। আর ওই যে বর্ষা যে লাউ শাকগুলো নিয়ে আসছিল, এগুলো এখনও বাছাবাছি করা হয় নাই, এখন বসলাম, ভাবলাম আজকে একটু লাউ শাক রান্না করবো। তো লাউ শাকগুলোতে না অনেক পোকা ছিল,
মানে আমার মনে হয় যে বর্ষা যখন বের হইছে, মানে আসার সময় মনে হয় লাউ শাক গুলা গাছ থেকে পারছে, পায়রা জাস্ট মানে ব্যাগে ভুইরা দিয়ে দিছে, নয়তো বা মানে গাছে তো পোকা টোকা থাকেই, নিজেদের যাদের গাছ আছে এগুলোতে পোকা টোকা কিন্তু থাকে, তো গাছ থেকে কাটার পইরা পরে যদি একটু খোলামেলা জায়গায় রাখা যায় তাহলে কিন্তু পোকা গুলা চলে যায়। তো আমার যেটা ধারণা আর কি, হয়তো বা জাস্ট ও আসার সময় ব্যাগে ভরে দিয়ে দিছে আর কি, এর জন্য পোকা গুলা অনেক বেশি, অনেক পোকা ছিল মানে সবুজ সবুজ ছোট ছোট, তো এইগুলা দেখা খেয়াল করে পাতা টাতাটা বাঁচতে আমার সময় লাগছে লাউ শাক গুলা বাঁচতে। এদিকে আবার ফাঁকে ফাঁকে আইসা আমি বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে দিতেছিলাম, আর এই যে এখন বাঁধাকপিটা হয়ে গেছে নামায় ফেললাম, মানে নাড়াচাড়া কইরা ভালো করে ডিমটা মিক্সড করে নামায় ফেলছি, আর লাউ শাকটাও ধুইয়া এখন একটু সিদ্ধ বসায় দিলাম গরম জলটা, মানে ফুটন্ত গরম জলে লাউ শাকটা তো একটু সিদ্ধ করে নিতে হবে আগে। আর এই যে ভাজিটা আমি একটু আবার চামচ দেখায় টেস্ট করলাম, লবণটা একটু বেশি হয়েছে আমার কাছে, এছাড়া এমনি অনেক টেস্ট হয়েছে, লবণটা আবার বেশি হয়ে গেছে। আর এখন লাউ শাকটা সিদ্ধ হয়েছে, লাউ শাকটা বসায় দিতেছি, সম্ভারে দিলাম হচ্ছে কালো জিরা আর হচ্ছে রসুন শুকনা মরিচ, এগুলা দেওয়ার পর লাউ শাক তো সিদ্ধ করাই, এখন জাস্ট একটু মানে ভাজা ভাজা করে নামায় ফেলবো। তারপর দিলাম কয়েকটা দুইটা পাকা মরিচ আর হচ্ছে যে লবণ, এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামায় ফেলছি। আর এই তো এই দুইটা আইটেমই রান্না করলাম, রান্না কমপ্লিট, আর ফ্রিজে হচ্ছে আগের মাছের তরকারি আছে, এর জন্য আর কি আর মানে আর কিছু রান্না করবো না এই দুইটাই। তো আমি হচ্ছে নতুন যে ঢাকনা টানছি এটা দিয়ে ঢাকতেছিলাম, পরে দেখি হয় না, পরে পুরাতনটা দিয়েই ঢাকছি। আর এটা তারপর সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড, সন্ধ্যার পরে না সন্ধ্যা সন্ধ্যায় আমার হাজব্যান্ড আসছে অফিস থেকে, ও আসার পরে হচ্ছে ও স্নানে গেল, আর এখানে হচ্ছে ওরে আমি খাবার দিলাম ডিম সিদ্ধ আর হচ্ছে শশা, আর দুইজন আমরা দুইজনে গ্রিন টি খাবো, গ্রিন টি করলাম, ওর জন্য আমি অপেক্ষা করতেছিলাম যে ও আসলে পরে গ্রিন টি খাবো, নয়তো বা আমার অনেক আগে খাইতে ইচ্ছে তো ছিল না, পরে ভাবলাম যে না ও আসুক একসাথেই খাই, সন্ধ্যার গ্রিন টিটা আমরা একসাথেই খাই এটা। তারপর রাত্রেবেলা ওর জন্য হচ্ছে রুটি বানাইতেছি, তো আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, তো এর জন্য আর কি যে কয়েকটা গুলা রুটি বানাইলাম, কাই কইরা রুটি বানাইলাম না। আর এখন আবার ও গেছে একটু বাইরে, আইসা রেস্ট টেস্ট নিয়েছে একটু বাইরে গেছে, আসলো মাত্র, ও যাওয়ার পরই রুটিগুলো বানাইছি, তো বাইরে থেকে আসার সময় যে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে, ও প্রত্যেক দিনই আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসে, তো এইগুলো সবসময় রেকর্ড করা হয় না, আজকে ভাবলাম একটু রেকর্ড করি। তো আইসক্রিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, রাত্রে খাবার খাই পরে খাবো আর কি। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কমপ্লিট করার পরে এই যে সিমের বিচিগুলো নিয়ে বসছি, আমরা এখন এগুলো পরিষ্কার করব, ওই বেশি করছে, দেখা যায় যে আমি একটা করি, আমি একটা করতে করতে ও সবগুলো কইরা ফেলে। তো এখন এই যে আইসক্রিমটা খাবো, এই ব্লগটা এই পর্যন্ত, টাটা।